রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে আপনাকে স্বাগতম। এখানে জানতে পারবেন আপনার স্বাস্থ্যের বিষয়ে সকল টিপস এবং ঔষধ সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ সমাধান। অবশ্যই বন্ধুরা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক এবং ঔষধ বিষয়ক টিপস পেতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন। সবাইকে রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে স্বাগতম। বন্ধুরা আজ আমরা আলোচনা করব বার্না নামক ক্রিম নিয়ে। এটি বাজারজাত করে থাকেন স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড, পাবনা, বাংলাদেশ। তো এই বার্না ক্রিমটি সিলভার সালফাডায়াজিন নামক পদার্থ দিয়ে তৈরি। তো সিলভার সালফাডায়াজিন ব্যবহারের পর সিলভার সালফাডায়াজিন বিশেষিত হয়ে এর সিলভার অংশ ব্যাকটেরিয়া বা স্পর্শকাতর জীবাণুর কোষে সংযুক্ত হয়। ধারণা করা হয় যে এর সিলভার অংশটি ডিএনএর সাথে যুক্ত হয়ে ব্যাকটেরিয়া কোষের বৃদ্ধিকে ব্যাহত করে, অর্থাৎ ব্যাকটেরিয়ার জীবন নাশ করে দেয়, ব্যাকটেরিয়াকে নতুনভাবে সংক্রমিত হতে দেয় না। তো বন্ধুরা বিশেষত এই বার্না ক্রিমটি যেসব রোগীরা রোগীর কোনো অংশ কোনো মানুষের যে কোনো অংশ পুড়ে গেলে সেখানে কিন্তু এই বার্না ক্রিমটি ব্যবহার করা হয়ে থাকে। তো এই বার্না ক্রিমটি পুরা রোগীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসলে এমন একটা সময় ছিল যখন ঔষধ ছিল না, তখন মানুষ বিভিন্ন ধরনের পথ্য, অর্থাৎ এই যে গাছগাছালির তারপরে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করত। কিন্তু ঔষধ আসার পরে মানুষ এখন ঔষধের প্রতি নির্ভরশীল হয়ে পড়েছে। তাছাড়া এখন অনেকেই না জেনে, শুধুমাত্র বিভিন্ন কোনো কারণ না জেনেই নিজেরা ইচ্ছে মতো ব্যক্তিগতভাবে কোনো জিনিস ব্যবহার করে থাকেন। তা দ্বারা দেখা যায় যে এগুলো দ্বারা এই ব্যবহার করার কারণে দেখা যায় ক্ষতিগ্রস্ত হতে হয়। অনেকেই না জেনে শুধু শুধু নিজের পছন্দ মতো বা নিজের মন গড়া মতবাদ দিয়ে বিভিন্ন ধরনের ঔষধ বা বিভিন্ন চিকিৎসা নিয়ে থাকেন, যেটা আসলে প্রাথমিক চিকিৎসা নিয়ে থাকেন, যেটা আসলে শরীরের জন্য উপকৃত নয়। যদি সঠিকভাবে নেওয়া যায় তাহলে অবশ্যই ভালো, কিন্তু অনেকে না জেনেই শুধুমাত্র নিজের মন গড়া মতবাদ দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট নিয়ে থাকেন। তো এখন আর সেই মন গড়া ট্রিটমেন্টের কোনো প্রয়োজন নেই। আমাদের নিকটস্থ যে কোনো ফার্মেসিতে আমরা এই বার্না ক্রিমটি পেয়ে থাকবো। দাম মাত্র 60 টাকা, অর্থাৎ বাংলাদেশি টাকায় 60 টাকা মলমটির দাম। তো বন্ধুরা আমি এই ক্রিমটি ব্যাপারে আলোচনা করলাম, এবার বলবো যে এটা কিভাবে ব্যবহার করতে হবে এবং কি কি কাজে ব্যবহার করা যাবে। মূলত পোড়ার ক্ষত, ব্যাকটেরিয়া উপনিবেশন ও সংক্রমণে প্রতিরোধক হিসাবে দেহের বহিরাংশে ব্যবহার করা হয় বার্না ক্রিমটি। পোড়ার ক্ষত ব্যতীত অন্য নির্দিষ্ট ধরনের ক্ষত যেখানে সংক্রামণ হতে পারে সেক্ষেত্রে জীবাণুরোধী হিসাবে দেহের বহিরাংশে ব্যবহার করা যায়। অর্থাৎ পুড়ে যাওয়ার পরে দেখা যায় যে অনেক সময় ইনফেকশন হয়ে যায় এবং যেই স্থানটি পড়ে যায়, বন্ধুরা আপনি সবসময় দেখবেন যে যে স্থানটি পড়ে যায় সেই জায়গাটার পুরো কোষটাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এই কোষটাকে বিল্ড আপ করতে কিন্তু দীর্ঘ সময় লেগে যায় এবং এক্ষেত্রে কিন্তু ব্যাকটেরিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেই জন্য এই বার্না ক্রিমটি ব্যবহার করলে কিন্তু ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না। আরেকটা কথা হলো, শরীরে অনেক সময় ক্ষত দেখা দিতে পারে, যে কোনো ধরনের ক্ষত, সেখানেও ব্যাকটেরিয়ার নতুন যেন জন্ম না হয়, ব্যাকটেরিয়ার উপনিবেশন যদি না ঘটে যেন না ঘটে সেক্ষেত্রে কিন্তু এই ক্ষত স্থানে এই মলমটি ব্যবহার করে থাকে। আর এই মলমটি কীভাবে ব্যবহার করবেন প্রতিদিন? প্রতিদিন বন্ধুরা অগ্নিদগ্ধ ক্ষতটি ভালোভাবে পরিষ্কার করেন দিনে 1 থেকে 2 বার, 1/16 ইঞ্চি বা 1.5 মিমি পুরোতে প্রলেপ দিতে হবে। ক্ষতটিতে সবসময় অবশ্যই বার্না ক্রিমটি লাগিয়ে রাখতে হবে। যদি কোনো কারণে ক্ষত স্থান থেকে ক্রিম মুছে যায় আবার কিন্তু সেখানে অবশ্যই কিন্তু ক্রিমটি লাগাতে হবে। রোগী যদি ড্রেসিং ব্যবহার করতে চায় তবে সেক্ষেত্রে তা ব্যবহার করা যাবে। ক্ষতের সম্ভাবনা যদি কখন পূরণ হয়ে যায় বা গ্রাফিটিং করা যাবে এমন অবস্থায় না আসা পর্যন্ত প্রয়োগ করতে হবে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত
এই পোড়া জায়গাটা উন্নত না হয় বা কি বলে সুস্থের দিকে না আসে, হ্যাঁ, তখন তো সেই পর্যন্ত কিন্তু এই বার্না ক্রিমটি ব্যবহার করা যাবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই আলোচনা করলাম। যদি আপনাদের এই বার্নার ব্যাপারে আর কোনো জানা দরকার থাকে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনাদের উপকারার্থে ভিডিওগুলো তৈরি করা হয়ে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই বন্ধুরা কিন্তু ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না, লাইক তো অবশ্যই দিবেন, দয়া করে ডিসলাইক দিবেন না। আর ডিসলাইক যদি আপনার পছন্দ না হয় তাহলে অবশ্যই দিতে পারেন, এক্ষেত্রে তো আমার কিছু করার নাই। আসলে সবার তো মনের বিষয়, কারো মনের ভিতরে তো আর প্রবেশ করা সম্ভব না। আমার সব জিনিস যে সবার কাছে ভালো লাগবে সেটাও তো না। তো অবশ্যই বন্ধুরা, আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনি যদি এই ভিডিওগুলো শেয়ার করেন, আপনার এই ভিডিও দ্বারা যদি কেউ উপকৃত হয় তাহলে অবশ্যই কিন্তু আপনার সেই শেয়ারটা কিন্তু কাজে লাগবে। তো অবশ্যই শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।